Assalamualaikum everyone, welcome back to the channel. আজকে আমরা কোথায় এসে বসি বলেন তো? We have come to Metro Rail. আবার এসে বললাম এই সংস্কারের পর এই ফার্স্ট আসলাম আমরা মেট্রো রেলে এন্ড বলেন তো আমরা কোথায় যাব? You guys guess it. আমরা এখন আসি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির মেট্রো স্টেশনে এন্ড আমরা যাব হচ্ছে উত্তরা সেন্টার। গেস করেন কি করতে যাব আজকে? We have decided যে আমরা কায়াকিং করব আর যেহেতু এটা শরৎকাল একদম লাস্ট এসে পড়ছে সো এখন হচ্ছে কাশফুল একদম প্রায় শেষে তো এবার আমরা কাশফুল দেখতেও যাইনি তাই কি হয়ে দেখবো আমাদের সাথে তো কোনো মানে মানে আমরা আমাদের গ্যাংয়ের মধ্যে কেউই আর কি ওইসব প্রেম ট্রেম করে না সো কাশফুলে যাওয়া হয় না সো লাস্ট টাইম এসে বসছি সো যে দেখি এই যে আমাদের সাথে আছে এই যে সবাই আছে আমাদের সাথে ভাই আমরা কাশফুলে যা করুম কি কাশফুলে আগে জানি তারপর ইনশাআল্লাহ দেখা দিব পিছনে আপনারা তো আসেনি এই যে ওই কিন্তু এর আগেও কাশফুলে গেছে ওর কিন্তু প্লাস ওয়ান আছে একটা প্লাস ওয়ান আরে ফার্স্ট টাইম ভাই এমনি তো যাই কি যা দেখবো ভাই যে যে কাপালসরা কি করে মেনলি তো এটার জন্য যেতেছি নাকি লুকিয়ে লুকিয়ে ছি ছি আস্তে টুপি পরে সব কি বলে পিলারে পিছু পকে আছে ক্যামেরা বন্ধ এই ভাই ভাই আমারটা দেখ কি রে মজা লেস গট দ্য কার্ড Yes, yes. Coming, coming, coming. Run. ভাই কায়াকিং একটা স্পটে গেছিলাম ওইটা নাকি এখন অফ এখন দৌড়াইতেছি বিকজ এখানে নাকি সেনাবাহিনী বলে গেছে যে 15 মিনিটসের মধ্যে অফ করতে হবে সো সামনে একটা স্পট আছে যেটা হচ্ছে কায়াকিং এর ওদেরই তো ওরা খবর নিছে এখন পর্যন্ত সেনাবাহিনী যায়নি সো এখন তাড়াতাড়ি গেতেছি বিকজ ভাই করতে হবে এত দূর থেকে আসছে ভাই বাসা হচ্ছে হাজারিবাগ এসে বসছি উত্তরায় এখন হচ্ছে কায়াকিং করতে হবে দিস প্লেস লুকস স্পুকি অ্যাজ হেল ওইটা রাস্তার পাশেই ছিল আর এটা এমন ঘুরে টুরে আসতে হইতেছে ভাই এত ঘোরা টোরা ভালো লাগে না ইয়ে ফাইনালি ভাই দুইটা টিকিট পাওয়া গেছে ভাই ঘোরা টোরা পাই ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই ব্লগার বলে কথা আরে ভাই অনেক কষ্টে ভাই কাম টাম জোরা সবার অবস্থা খারাপ আমরা কি কষ্ট করছে দেখি আমার ব্যাগটাতে ছাড় তবে ব্যাগ ধরেছে এদিকে দে না পাওয়ার অফ স্টুডেন্ট রাবি এন্ড পাভেল আর গোইং দেখা ভাই 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 আস্তে আস্তে হ্যাঁ ভাই রোদটা কি রে ভাই দেখতেছো আই এম সিটিং ইন দ্য মিডল সিট জুবার পিছে আছে সামনে সাকিব আছে হে ব্রাদার ওর হাতে এটা আছে রো এন্ড জুবার হ্যাজ দ্য রো আর আমি এখন আরামসে বসে থাকবো আর দুজন চালাবে কষ্ট করবে আমি কিছু করব না ইয়ে দ্যাটস দ্য রুল এই ভাই রোদ হে ভাই কি অবস্থা এ রোদে কিছু দেখ দ্য ফিলিংস ইজ রিয়েলি অসাম ভাই ভাই রোদে পুরো একটা নতুন একটা ফিল ভাই পুরো গ্রামীণ পরিবেশ এটার জন্য আজকে বুঝলাম যে উত্তরারে কেন গ্রাম বলা হয় ভাই আর ভাই রোদে তো কিছু টাকা নেই যাইতাছ না তোমরা তো তারপরে করতেছ আমি আরামে বসে আছি আমার ক্যাপ আছে আচ্ছা দেখি ওর সামনে দেখি রাফিয়া আছে দেখি ওরা কি করে গুড ভাই গান আছে গাড়ি চলে না কিন্তু আমাদের ক্ষেত্রে হবে কি জানেন নৌকা চলে না চলে না চলে না রে নৌকা চলে না ভাই নৌকা দিয়ে তো একটা কথা মনে পড়ে গেল ভাই আড়াই মাস দেখি না আপা আমরা কি করব আপা আপনারা জানেন আপা ড্যাশ ড্যাশ ভাই ওরা কই এই পাবল কই ওরা আমি কেমনে ঘুমাইরা কই আমার তো মনে হয় যে পুরো ডরে গেল আল্লাহ মাফ করুক দেখেন গাইস কোনো জায়গায় নাই আমি দেখি
ভাই আমরা অবশেষে আমাদের কি প্রদীপে এসে পড়েছি। আর দেখেন এখানে সাপ, সাপ বিড়াল, ওই যে বিড়াল, ওই যে দেখো, লুক এট দা ডেঞ্জারাস ক্যাট, ওর চোখটা দেখো কিরকম, মানে পুরো ঝামেলা, আয় হায় ভয়ঙ্কর। এখানে রাতে যদি আসতাম ইট উড হ্যাভ বিন স্কেরি। ভাই সাপ দেখে বললাম এন্ড বিড়ালটাও স্পুকি ছিল, সো এখান থেকে সাইড হয়ে যাই। বিড়ালটা কিভাবে ডাকতেছিল মনে হইতেছে ভয় ভূতের। ভাই এই বেশি কাছে যাও না, ও যে সাপ। ভাই আমরা এবার কিসে ঢুকলাম? ভাই এখন হচ্ছে আমরা একটা ঘন জঙ্গলে ঢুকে গেছি। বিড়াল সাপ, সাপ দেখছো? ভাই মনে হয় জঙ্গলে ঢুকেছি। ইয়েস, এই যে এই যে কলা, এই যে কলা, কলাটা নিয়ে নেই, দাঁড়াও কলাটা নিয়ে নেই। ভাই দাঁড়াও, কলা কলা চিপতে হইব জিমে। এটা কোনো কথা বলবা? ভাই ভাই দাঁড়াও, কলা ছিঁড়া নেই, দুই একটা তো স্মৃতি হইব, স্মৃতি হিসাবে। আমাদের ডাকাডাকি করতেছে, আমাদের নাকি টাইম শেষ, আমরা আরো আরো ভাই আরো 10-15 মিনিট পরে যাবো, বুঝেন নি, একটু আরেকটু ঘুরে নে, টাকাটা উসুল করে নে। ম্যান ভার্সেস ওয়াইল্ড, আমরা এখানে 30 দিন থাকার একটা চ্যালেঞ্জ নিয়েছি, তো 30 দিন, 3 ঘন্টা থাকতে পারবে নাকি ও জিজ্ঞেস করেন। গাইস দেখেন আমি পুরো ভিজে গেছি, পুরো গিলামে, আর এই পাবেল কোনো কামই পারে না, কিচ্ছু করে না। আমরা এখন দুইটা বোর্ড মার্চ করে নিয়েছি, দেখছেন এটা কি জীবন? ভাই দেখো দেখো, সামনে দেখো সামনে, এই এই দিল 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 দিয়ে দিছে, আর কি দিব, দিয়ে দিয়েছে। আমি আসি যতক্ষণ প্যারা নাই ততক্ষণ। ভাই 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 আমি ঘুরে যাব। গল্পটা এখানে এখানে সেই দেখেন কোন জায়গার মধ্যে বিল্ডিং টিল্ডিং বানায় ফেলছে আর কত সুন্দর করে। ওই যে আরেকজন পারে না কিছু না এক সাইডে, ওই যে ধাপ পাবেলে কি করতেছে ভাই? শুনে এসে পড়েছি আমাদের গন্তব্য। এটা খালি রোডটা ছিল নাইলে একটা পারফেক্ট একটা এক্সপিরিয়েন্স হয়েছে। ফাইনালি ডান, ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। ওই যে এখনও দেখেন ওই যে ওরা করতে আছে এখন, ওদের টাইম কিন্তু শেষ। এটা 9 সাফি হইতেছে ভাই, এটা ঠিক না ভাই, ওরা কেন এক্সট্রা করবে আমাদের? তো আমি ভাই উঠবো উঠবো ভাই, আমি ধরি ভাইয়া ভাইয়া ভাই হয়ে গেছে ভাই। হ্যাঁ ভয় লাগে অনেক, ভয় লাগে ভাবে। হাউস দ্য এক্সপিরিয়েন্স পুরো গিলা হোক। আরো সারো, এটা সারো কি পাবেল ভাই? ওরে লে কি করুম ভাই, কোন জায়গা পুরো ভিজে গেছে ওই, আর তুমি ওরে দোষ দিতেছো? ওই আমার পিছন দেব না, মারতাছে ভাই, চালাইছে কে জিজ্ঞাসা করো। ভিতরের দিকে এসে বললাম কারণ এটা ইজ দ্য লাস্ট সিজন, এখানে বেশি কিছু নাই, দেখতেই পাচ্ছেন সময় শেষ। কি রে ভাই, মাইকেল জ্যাকসন টারে করতে আনছে ভাই, কোন জায়গাতে ভাড়া করে আনছো তোমার? কি করছে দেখ বেশি মাইকেল জ্যাকসন। আচ্ছা গাইস, ওরে কি করা যায় বলেন তো, খালি ব্রাজিলিয়ান ফঙ্ক শুনে আর এই ফিন 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 কি কয় না কয় ডিহুনতে থাকে। বাবা ছবি তুলি জায়গা, বুঝো না ভাই, লজ্জাপতি না ভূতি কোনটা ভাই, কি কয় কোনটা দেখি? লজ্জাপতি দেখো, উঠে চলো মানে এখানে আসো, ক্লোজ করো। Hey, it's closing. সেই তো অফ হয়ে যায় একা একা। ভাই পোলা প্যান্ট কি পারে দেখেন, জেনজি বলে এরা কই উঠে গেছে, দেয়ালের উপর উঠা কাশলের সাথে ছবি তুলে। ভাই ডিস্টার্ব করতেছো কেন? ভাই ডিস্টার্ব করতেছো কেন? তুমি এভাবে ছবি তুলতেছো ভাই, মানুষজন দেখলে? ভাই মানুষজনের চিন্তা আমরা করি না। সবাই কাশফুলের সামনে ছবি টবি তুলে, বিকজ দ্যাট ওয়াজ দ্য মেইন রিজন অফ কামিং হিয়ার। কেউ ঠিক মতো পোস্টও দিতে পারে না, বাট যাই পারছে সবাই ছবি তোলার ট্রাই করছে। 100+ ছবি তোলার পর এন্ড আমার ফোনের স্টোরেজ শেষ হওয়ার পর এই কয়েকটা ডিসেন্ট ছবি আসছে। আরে ভাই আমার ক্যাপ কি রে। সো গাইস আজকে হচ্ছে আমরা উত্তরা দেয়াবাড়ির দিকে আসছিলাম কায়াকিং করতে বেসিক্যালি, এন্ড কাশফুল ছিল কাশফুলের এন্ডিং, তো আমরা হচ্ছে সবাই একটু প্রোফাইল প্রোফাইল টিক টিক তুললাম,
এন্ড ভাই যে রোদ ছিল উই আর এক্সট্রিম লেগ এক্সস্টেন্ড পাবেল তো পুরো ভিজে গেছে আর আমরা সবার অবস্থা একদম খারাপ আমি বুঝবো না ভাই আমি তো আসল নৌকা পাইছি তবে আর এই যে আরেকটা দেখেন সিন গান শুনে খালি এন্ড গান শুন সো গাইস দিস ইজ মাই কনটেক্ট আসসালামু আলাইকুম বাই বাই